ইয়া তো চোখের পানি ফেলে ফেলে রাসূল কেঁদেছেন, সেজদায় যখন পড়ে গেছেন কয়েক ঘন্টা চলে গেছে। আমার নবীজির কান্নায় আম্মা জানাইশা, তার নবীজির কান্না দেখি, চোখের পানি দেখি, এক ঘন্টা দুই ঘন্টা চলে যায়, নবীজির সেজদা বন্ধ হয় না, নামাজ শেষ হয় না। আমার নবীজি এক পর্যায়ে নড়াচড়াও বন্ধ হয়ে গেল। এক রাতে আম্মা জানাইশা একটা চিমটি মারলেন, নবীজি নড়ে উঠলেন নামাজ শেষের পর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি বলো আমাকে? তিনি বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার আগের পরে সব যে আল্লাহ মাফ করলেন, আপনি এত কান্দেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমিও পারপর চান্স পাবো না, আমি ওনাজাত পাবো না, আমি ওনাজাত পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম, তোমাদের কোনো বান্দা নাজাত পাবে না, কেউ পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনিও নাকি? হ্যাঁ আমিও, আমাকে যদি আল্লাহ পাকরাও করেন আমিও নাজাত পাবো না, তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদর আবৃত করবেন। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল হাশরের ময়দান এমন কঠিন ময়দান হবে আমার উম্মত রে, আমি তোদের নিয়ে চিন্তা করি। ও সাহাবীরা, কাল হাশরের ময়দানে তোরা যদি আমাকে কোথাও না পাস, তোরা আমাকে তিনটা জায়গায় খুঁজবি, আমাকে অবশ্য অবশ্যই পেয়ে যাবি। নাম্বার ওয়ান, তোরা আমাকে খুঁজবি মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় যদি না পাস, তোরা আমাকে খুঁজবি পুলসিরাতের কাছাকাছি, পুলসিরাতেও যদি না পাও, বা ও আমার ওম, ও আমার ওম, ও আমার সাহাবিরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে নাম্বার থ্রি প্লেস, তিন নাম্বার জায়গা তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে, হাউজে কাউসারে। আমার সঙ্গে তোমারও যদি দিদার হয়ে যায় কোনো চিন্তা নাই, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়া আমি তোমাকে আমার বরকতি হাতে তোমাকে খাওয়ায় দেব, পান করায় দেব, জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে দুজন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে? নিয়ামতগুলো দেখে বলবো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আশ্চর্য হলে বলবো সুবহানাল্লাহ, বরত্ব প্রকাশ করতে বলবো আল্লাহু আকবার, আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই চোখের ভিতরের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি যদি সাধারণ কোনো পানি হতো, মিনারেল ওয়াটার যদি হতো, এরকম যদি পানির পান যদি হতো, এ পান করার পানি যদি হতো, আমার দেশের সমস্যা নেই। তবে মাইনাস ডিগ্রি তাপমাত্রা, যেখানে -10, -11 এমন জাতীয় দেশের মানুষের চোখের সমস্যা হয়ে যেত, চোখের পানিগুলো ঠান্ডার ঠেলায় বরফ হয়ে যেত, হ্যাং মারত চক্ষুগুলো, চোখের কার্যকারিতা হারায় ফেলত, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত, ভেইনগুলো জমা লেগে যেত, জমাট হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে ওই জাতীয় পানি দিতে পারতাম, কিন্তু তোর চোখের পানির, চোখের পিছনে একটা মেশিন দিয়েছি, তোর বডি থেকে এমন এমন পানি ওই চোখের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি, ওর মধ্যে কিছু পানি আছে, কিছু শ্লেষ্মা আছে, কিছু তেল আছে, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ।